আচ্ছা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মকআপ, তাই না? মকআপ জিনিসটা কি সেটা তো বোঝা দরকার, বোঝার কিছু নাই আসলে, দেখলেই বোঝা যায়। মকআপ আসলে মূলত প্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয়। একটা জিনিস আমি তৈরি করলাম, সেই জিনিসটা আসলে আমরা তো ইলাস্ট্রেটর ফটোশপে ফ্ল্যাট একটা জিনিস তৈরি করি, একটা বিজনেস কার্ড বলেন, একটা লোগো বলেন, সেটা কিন্তু একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকে, একদম র থাকে। তো সেটা একটা বিজনেস কার্ডের কথা যদি চিন্তা করি, তো বিজনেস কার্ডটা আমি যে ফ্ল্যাট তৈরি করলাম, একটা বিজনেস কার্ডের কাগজের মধ্যে প্রিন্ট হওয়ার পরে সেই জিনিসটা কীরকম লাগবে, এই জিনিসটা বোঝার জন্য কিছু প্রেজেন্টেশন তৈরি করার নিয়ম চালু আছে অনেকদিন থেকেই। তো এইটাকেই আসলে মকআপ প্রেজেন্টেশন বলা হয়। তো এটা করলে কী হয়, একটা বিজনেস কার্ড প্রিন্ট না করে আমি বুঝতে পারতেছি যে প্রিন্ট করলে এই কার্ডটা দেখতে কীরকম লাগবে। তো এরকম লোগোর ক্ষেত্রেও যায়, বা অন্যান্য যে জিনিসগুলো ফ্লায়ার ব্রোশিউর থাকে, তারপরে যে আপনার অনেক সময় বুক কভার ডিজাইন করা হয়, তারপরে অনেক সময় ওয়েব ইন্টারফেস তৈরি করা হয়, এগুলোর জন্য মকআপ প্রেজেন্টেশন পাওয়া যায়। তো এই জিনিসগুলো করলে কী হয় যে আসলে একটা ফিল পাওয়া যায় যে আসলে যে যখন এটা রিয়েল স্টিক বা রিয়েল লাইফে ইউজ হবে তখন এই জিনিসটা আসলে কীরকম লাগবে। অনেক সময় নিজে বোঝার জন্য দেখা হয়, অনেক সময় ক্লায়েন্টকে বোঝানোর জন্য দেখানো হয়। তো মকআপ প্রেজেন্টেশনটা অনেক অর্থে জরুরিও বলা যেতে পারে, কারণ একটা বোঝারও ব্যাপার আছে যে দেখলাম খালি চোখে দেখতে কিন্তু ভালো লাগে না। আপনারা তো একটা জিনিস দেখবেন যে আপনারা হয়তো যে লোগোগুলো তৈরি করছেন ওইগুলো দিয়েই মকআপ করা শিখবেন আজকে। তো আগে তৈরি করছেন তখন কীরকম লাগতেছিল দেখতে, আর মকআপ যখন করতেছেন তখন কীরকম লাগতেছে, দুইটা যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কী হচ্ছে। প্রথমে আমরা মকআপ ইউজ করা দেখবো না, মকআপ করার একটা বেসিক নিয়ম দেখবো যে কীভাবে মকআপ করা যেতে পারে। একটু কাজ বন্ধ করেন, কাজ বন্ধ করে দেখেন। এই ইমেজটা সবাই পাইছেন না? আচ্ছা, এই ইমেজের মধ্যে একটা ডিভাইস আছে, এখানে একটা আইফোন আছে, আইফোন না কি জানি না, আইফোনই হওয়ার কথা, আচ্ছা যে ফোনই হোক। তো এটার স্ক্রিনটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখন, তাই না? মনে হচ্ছে ফোনটা বন্ধ হয়ে আছে বা লক করা অবস্থায় আছে। তো আমি চাচ্ছি এই স্ক্রিনে অন্য কিছু ইউজ করব, অন্য একটা কি বলে অন্য একটা স্ক্রিনশট এনে বসাবো আমি এখানে। তো সেক্ষেত্রে যদি ফোনটা আমার সোজাসুজি থাকতো আমি কিন্তু ইজিলি একটা ইমেজ এনে বসাই দিতে পারতাম, তাই না? এখন ফোনটা একটু বাঁকা হয়ে আছে, তো একটা ইমেজ যদি এনে বাঁকা করে ফেলি তো দেখা যাবে যে ইমেজটা বাঁকা করে হয়তো বসাতে পারতেছি, ওই বাঁকা ইমেজটাকে পরে আমি আর সোজা করতে পারতেছি না। পরে যদি ওই বাঁকা ইমেজটাকে আমার সোজা করে ইউজ করতে হয় চাইলে সেটা পারবো না। তো এইরকম কাজের জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টের সাথে আমরা পরিচিত না? স্মার্ট অবজেক্ট কীভাবে বানাতে হয় মনে আছে? আমি দেখাচ্ছি পুরো প্রসিডিউরটা। তো মকআপের জন্যও কিন্তু স্মার্ট অবজেক্টই ইউজ করা হয়, প্রসিডিউরটা একদম সেম। আমরা যদি একটা শিখে যাই তাহলে তিন চারটা কাজ আসবে, সবই করতে পারবো। প্রথমে একটা শেপ নিব, যে জায়গাটাতে আমি কোনো কিছু মকআপ করতে চাচ্ছি, এই যে আমি স্ক্রিনশটটা এই ডিসপ্লেতে নতুন একটা স্ক্রিনশট লাগাতে চাচ্ছি, এটাও কিন্তু এক টাইপের মকআপ। তো আমি এই ডিভাইসটাতে যে মকআপ করতে চাচ্ছি, বা যে কোনো ডিভাইস হোক বা যে কোনো মানে যে জায়গায় আমি নতুন কিছু তৈরি করতে চাই, সব কিছুর জন্যে আমার প্রথমেই যে জিনিসটা একটা শেপ তৈরি করার সময় যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমার শেপটা কীভাবে আসে। এটা একটা ফোনের ডিসপ্লে, তো ফোনের ডিসপ্লেটা লম্বালম্বি আসে কিছুটা, তো সেক্ষেত্রে আমার শেপটাও ওই রকম টাইপের নিতে হবে, এরকম টাইপ, বোঝা যাচ্ছে? এখন ফোনটা যদি এভাবে ঘুরানো থাকতো তখন আমি শেপটা এরকম নিতাম। এটা কী জন্য, এটার একটা কারণও আছে, সেটা হয়তো বলতে নিলে চলে আসবে। আমি ইনিশিয়ালি এরকম নিচ্ছি, এরকম নিলাম শেপটা। পরের প্রসিডিউরটা হচ্ছে শেপটা নেয়ার পর পরে কী করতে হবে, রাইট বাটন ক্লিক করে এটাকে কী করে দিব, স্মার্ট অবজেক্ট করে দিব। এই জিনিসটা একটু মনে রাখবেন, কারণ স্মার্ট অবজেক্ট যদি আমি পরে করি বা করতে ভুলে যাই তাহলে কিন্তু আমি যেই কাজের জন্য আসলে স্মার্ট অবজেক্ট করতেছি ওই কাজটা আসলে হবে না। তারপরে এটাকে কি করব, ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে একটু আঁকা বাঁকা করব, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল টি দেখে নেন, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার পরে আমি কিন্তু এডিট থেকেও ট্রান্সফর্মের অপশনগুলো পাবো, আবার এখানে এসে যদি রাইট বাটন ক্লিক করি সেখান থেকেও পাওয়া সম্ভব। জাস্ট যদি ডিস্টর্টটা নিয়ে নিই এখান থেকে, জাস্ট কোনাগুলো আমি
সুন্দর মাপ যোগ করতেছি না, আগে বসাই নি, তারপর আমি জুম করে ঠিক করব। একটু রাউন্ডেড এখানে, তাই না? রাউন্ডেডটা পরে করবো, অসুবিধা নাই। আনুমানিক আমি নেওয়ার চেষ্টা করতেছি এখানে। মোটামুটি একটা ডিসপ্লেতে আমি এই যে আমার শেপটা ছিল সেটা আমি এখানে এই বরাবর সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে স্মার্ট অবজেক্ট কি হয় যে এখান থেকে তো এডিট করতে পারবো না বা কিছু অ্যাড করতে পারবো না, কিন্তু যদি ডাবল ক্লিক করি তখন কিন্তু আবার এই জায়গাটাতে আমি কিছু অ্যাড করে সেভ করে দিলে এখানে সেটা চলে আসবে, তাই না? তো দেখেন ইনিশিয়ালি আমি যেরকম নিয়েছিলাম শেপটা, স্মার্ট অবজেক্ট কিন্তু আমি সেইভাবে পাচ্ছি, তাই না? তো আমি যদি এখানে কোনো স্ক্রিনশট দিতে চাই, সেই স্ক্রিনশটটা অবশ্যই এরকম পোর্ট্রেটই হতে হবে, লম্বালম্বি হতে হবে, তাই না? তো আমি যদি এখানে যদি একটা এরকম শেপ নিতাম, জাস্ট একটা উদাহরণ দেখাই, আমি এরকম একটা ল্যান্ডস্কেপ শেপ নিলাম, শেপ নিয়ে নিচেরটা আমি হাইড করে দিচ্ছি, এটাও স্মার্ট অবজেক্ট করে সেম ওয়েতে আমি কি করব, এখান থেকেও কিন্তু আমি ডিস্টর্ব করে এরকম শেপ নিয়ে আসা সম্ভব। জাস্ট একটু ড্র্যাগ করতেছি, এরকম করা গেল না? কিন্তু আমি যদি এখানে এসে ক্লিক করি, এখন কিন্তু যদি কোনো স্ক্রিনশট আমি এনে বসাতে চাই তাহলে কিন্তু একটু ঝামেলা পড়ে যাবো, তাই না? কারণ স্ক্রিনশটটা আমার লম্বালম্বি থাকবে, এইটুকু জায়গার মধ্যে স্ক্রিনশটের হয়তো 2/3ও আটবে না, 1/3ও আটবে না। তো একটু চিন্তা করে নিতে হবে যে আমি কী টাইপের ইমেজ ইউজ করব। অনেক সময় এরকম হবে যে ইমেজটা আপনার ইউজ করতে হবে, কোনো স্ক্রিনশট হয়তো আপনার আপনার কাছে আগে থেকেই আছে, তো সেটার সাইজ বুঝে কত সাইজ আছে দেখে নিয়ে এখানে একটা সেই মাপের শেপ নিয়ে নেবেন। সাপোজ আপনার একটা স্ক্রিনশট দিতে হবে 1080x1920, তখন আপনি হয়তো এখানে একটা রেক্টেঙ্গেলই নিয়ে নেবেন 1080x1920, সেটাকে আপনি কাস্টমাইজ করে ছোট করে নিলেন, এটার মতো করে নিলেন, তারপরে যখন রাইট বাটন ক্লিক, এটা যখন ডাবল ক্লিক করে ওপেন করবেন তখন এখানে আবার ওই 1080x1920 সাইজেরই যে শেপটা সেটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, এটা বাদ দেই, আবার আগেরটাতে ফিরে যাই। এখানে ছিলাম, এখানে একটা যদি ইমেজ অ্যাড করে দেই, স্ক্রিনশটও দেওয়া আছে আপনাদের, এমনিতে আমি ডাউনলোড করে রাখছি, এই জিনিসটা আমি নিব, জাস্ট কন্ট্রোল এ দিয়ে, এই জিনিসটা তো বুঝেন সবাই, তাই না? সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি আর এখানে এসে পেস্ট করে দিচ্ছি। দেখেন স্ক্রিনশটটা অনেক বড় না, আমার শেপটা অনেক ছোট ছিল, স্ক্রিনশটটা বড়, আমি আপাতত চাপাই দিচ্ছি, স্কেলিং করে ছোট করে দিচ্ছি। এই যে এই প্রবলেমগুলো হবে, দেখেন আমি পুরো স্ক্রিনশটটা কিন্তু আমি নিতে পারতেছি না এখন। তো আমি যদি দেখে যেতাম যে আসলে আমার এখান থেকে যদি আমি দেখে যেতাম যে আমার এখানে কত আছে 1080x1920, এবং আমি যদি এই জায়গাটাতে এসে যখন আমি এখানে শেপটা নিছি, এখানে যদি একটা 1080x1920 শেপ নিয়ে সেটাকে যদি ডিস্টর্ব করে এরকম করে দিতাম, তখন ইজিলি এখানে এসে মিলে যেত। বুঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, তো এখান থেকে জাস্ট যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেই, ততটুকু আসছে এখানে এসে কিন্তু আমি পেয়ে যাচ্ছি সেটা, তাই না? মনে হচ্ছে না ফোনের ফোনের স্ক্রিনটাই জ্বলে আসে এরকম? এইটাই মূলত মকআপের বেসিক, এই কাজটাই সব জায়গায় করতে হবে। একটা রেডিমেড মকআপ যদি আমরা ইউজ করি, দেখবো সেখানে এরকম একটা স্মার্ট অবজেক্ট আছে এবং সেটাকে আমরা এডিট করে জাস্ট আমাদের কন্টেন্ট বসায়, এরকম আমি যখন স্ক্রিনশটটা বসালাম, এরকম অনেক কিছু যে যা যা বসানো দরকার বসে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, এবং মকআপের অরিজিনাল ফাইলে এসে দেখবো যে ওই চেঞ্জটা এখানে চলে আসছে। বুঝতে পারছেন সবাই? এই কাজটা করতে পারবেন? এখনো শেষ হয় নাই, আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে এখানে একটু রাউন্ডেড ছিল, তাই না? আমাদের এখানে রাউন্ডেড হয় নাই, তার জন্য এখান থেকে কিছু করব না, এখান থেকে কিছু করব না, যেখানে আমি ইমেজটা অ্যাড করলাম এখানে অ্যাড করছি না ইমেজটা,
এই অ্যাড করার পরে এখানে একটা শেপ ছিল, একটা শেপ লেয়ার ছিল এখানে, তো এই লেয়ারটা নিয়ে কাজ করব। এই লেয়ারটা যদি সিলেক্ট করে নেই প্রপার্টিস পাওয়া যাবে, আমারটা এখানে আনা আছে প্রপার্টিস, কারো যদি প্রপার্টিস না থাকে উইন্ডোতে পাবেন, উইন্ডোতে প্রপার্টিস, ঠিক আছে। প্রপার্টিসে দেখেন এই শেপটার সব ইনফরমেশন কিন্তু দিয়ে দিচ্ছে, উইথ হাইট কত আছে, কালার টালার কোথায় কি আছে সব বলে দিচ্ছে। নিচের দিকে একটা জায়গায় রেডিয়াস দেওয়া জায়গা আছে, রেডিয়াস মানে হচ্ছে কর্নারগুলোকে সে রাউন্ডেড করে ফেলবে। তো আমি আপাতত যদি 10 নিয়ে দেখি কি হয়, 10 নিয়ে আমি ট্যাব যদি দেই দেখেন সবগুলোতে 10 চলে আসছে, কারণ এখানে লিংক করে দেয়া আছে। এখানে এসে দেখি একটা রেডিয়াস তৈরি হয়ে গেছে না। এখন আমি উপরের ইমেজটা আমি খুলে দিব, আর ইমেজ লেয়ারটা এবার সিলেক্ট করে কি করব, ক্লিপিং মাস্ক, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিব। এবার দেখি এখানে ইমেজটা রাউন্ডেড হয়ে গেছে এখন, তাই না? কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখানে এসে দেখব আমার এটাও রাউন্ডেড হয়ে গেছে, যদিও শেপটা আমি একদম ঠিক নিতে পারি নাই, তাই না? আপনারা নেবেন, কিন্তু রাউন্ডেড কিন্তু ঠিকই হয়ে গেছে, তাই না? এই কাজ শুরু কি করা সম্ভব? তো এটার জন্য একটু চিন্তা করে নিব, আমার শেপটা কি টাইপের, একটু পেজ যেরকম হয় আঁকা বাঁকা ঠিক আছে, কিন্তু আমি ইনিশিয়াল যে শেপটা নিব সেটার কথা বলতেছিলাম। এরকম একটা লম্বাটা ইমেজ আমি বসাবো এখানে, তাই না? তো ওই টাইপের একটা শেপ নিব, আন্দাজে নিচ্ছি এরকম নেওয়ার চেষ্টা করতেছি, এবং সাথে সাথে কি করবো সেটাকে স্মার্ট অবজেক্ট করে, সাথে সাথে করলে কি সমস্যা হয় যদি না করি, সেটা কিন্তু অনেকে ফেস করছেন, তাই না? ফেস করারও দরকার আছে, না হলে বুঝবেন না যে কি হচ্ছে আসলে। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে এসে এবার ডিস্টর্টে যাব না, এবারে আসবো ওয়ার্পে। ওয়ার্পে আসার উদ্দেশ্যটা হচ্ছে এখানে একটা আলাদা ফিচার পাওয়া যাবে, যেটা হচ্ছে কার্ভ তৈরি করা যাবে, আগে দেখে আসছি আমরা, তাই না? আমার মনে হয় এটা সবাই পারবেন। বাকি প্রসিডিউরটা ঠিক আগের মতো, এখানে ওপেন করে এখান থেকে এইটুকু জায়গা আমি নিয়ে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানেও তো পুরোটা আটকেছে না।
নাটক ওইটুকুই বসাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। কোথায় ছিল, চলে আসছে না, একটু অ্যাঙ্গেলটা উল্টা হয়েছে, এই জিনিসটা একটু ওই দিকে যাওয়া উচিত ছিল, যাতে বোঝা যায় যে এই জায়গাটা এরকম একটু ই হয়ে আসে। আমি একটু এইদিকে টেনে দিছিলাম, তখন একটু ঝামেলা করতেছে। এই কাজটা আপনারা শুরু করতে পারেন এখন, সেম জিনিস। এই জায়গাটা একটা একটু কথা শুনেন সবাই, এতক্ষণ আমরা দেখলাম মক আপ করতে হয় কিভাবে, আর এখানে মক আপ বানানো আছে কিভাবে নিজেদের ডিজাইন সেখানে ইনক্লুড করবো সেটা একটু দেখা দিব। প্রত্যেকটা পিএইচডি মক আপের পিএইচডি ফাইল ওপেন করলে স্মার্ট অবজেক্ট পাওয়া যাবে, একটা স্মার্ট অবজেক্ট পাওয়া যাবে যেটাতে নাম লেখা থাকবে, এরকম প্লেস হোল্ডার থাকতে পারে, হয়তো বা লেখা থাকবে যে ডাবল ক্লিক হেয়ার, এই টাইপের লেখা থাকতে পারে, অথবা এরকম লেখা থাকতে পারে যে পুট ইউর ডিজাইন হেয়ার, এই টাইপের কথা এখানে লেখা থাকবে। তখন বুঝতে হবে যে এই স্মার্ট অবজেক্টটাতেই আমার ডিজাইনটা নিয়ে কাজ করতে হবে। জাস্ট সিম্পলি ডাবল ক্লিক যদি করে ফেলি, একটু কাজ বন্ধ করে দেখেন আগে, নাহলে ওইটা করতে নিয়ে এটা পারবেন না পারে। এই জায়গাটা দেখেন ওই আগের মতো, একটু আগে যা করে আসছি একটা লেয়ার চলে আসছে, তাই না? এখন আর এটা স্মার্ট অবজেক্ট নাই। তো এই জায়গায় আমাদের ডিজাইনটা দিয়ে আমরা যদি সেভ করে দিই, এই জায়গায় এসে কি পাবো, আমাদের ডিজাইনটা পাবো। ইলাস্ট্রেটরে আমি একটা ফাইল ওপেন করে রাখছি, এখানে এই জায়গাটুকু আমি নিচ্ছি, ডিরেক্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এসে ফটোশপে এসে এই জায়গাটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব স্মার্ট অবজেক্ট হিসেবে, বা পিক্সেল লেয়ার হিসেবে নিলে হয়, সমস্যা নাই। তো নিচের লোগোটা আমি হাইড করে নাই, কি জন্য করি নাই, যে এখানে যে মাপে আছে কিছুটা ওই সাইজের নিব, যাতে এই জায়গাটাতে এই এরিয়াটুকু এরকম একটা এরিয়া দখল করে রাখে, যাতে একটু ফিট ফিট মনে হয়। এখন নিচেরটা আমি হাইড করে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। এখানে এসে কি পাচ্ছি, এই লোগোটা পেয়ে যাচ্ছি। এখানে আবার বেশি বড় করে এটা ভালো লাগতেছে না, তাই না? আর একটা কি ভালো লাগতেছে না, নিচে যে শ্যাডোটা আছে এটা ভালো লাগতেছে না, চাইলে এটা আমরা চেঞ্জ করে নিতে পারি, এখান থেকে ধরে এটা ফেলে দিতে পারি। ছোট করে নিই, বেশি বড় হলেই আরো খারাপ লাগতেছে, এবার সুন্দর লাগবে। এখানে কি ছিল, ফ্ল্যাট একটা ডিজাইন, তাই না? এখানে কিছু ইফেক্ট দিয়ে, কিছু ইফেক্ট দিয়ে কি করা হয়েছে এই জিনিসগুলোকে, মনে হচ্ছে না যে কাগজের মধ্যে একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে, লেটার প্রেস বলা হয় যেটাকে, কোথায় পাবেন এটা, আমি তো দিয়েই রাখছি ডাউনলোড করে। আচ্ছা, তো এরকম মক আপ যদি বানাতে চান, সুন্দর সুন্দর মক আপ যদি বানাতে চান, সেটাও সম্ভব। এখন সম্ভব না, এখন যা আপনাদের জ্ঞান এখন সম্ভব না, কিন্তু আপনি যদি চান যে আমি একটা মক আপ ডিজাইন করবো, দুই চারটা টিউটোরিয়াল দেখে নিলে আপনি অবশ্যই পারবেন, ইজিলি পারবেন। কারণ কিছু এগুলা ইফেক্ট কই থেকে দেওয়া হয়েছে, সব ইফেক্ট এফেক্টস থেকে দেওয়া হয়েছে, দেখে নেবেন, দুই চারটা টিউটোরিয়াল দেখলেই হবে, পারবেন। আর আমি বললাম যে কিছু মক আপ ডাউনলোড, ফ্রি ডাউনলোড করতে পারো, সাইটের নাম বলে দিব, সেটা বলতে পারি। একটা হতে পারে গ্রাফিক বার্গার, এখানে যা পাবেন সব ফ্রি, গ্রাফিক বার্গার, এটাতে সব ফ্রি মক আপ পাবেন, অনেক টাইপের মক আপ পাবেন। দেখেন প্রাইস ট্যাগের জন্য আছে, এইদিকে আছে হচ্ছে বিলবোর্ডের জন্য, টি শার্টের জন্য আছে, এইদিক থেকে শপ সাইনের জন্য আছে, এদিকে কিছু স্টেশনারির জন্য আছে, এদিকে শপিং ব্যাগের জন্য আছে, এখানে এটাকে কি বলে, পেপার কাপ না কি যেন বলে, কফি কাপ বলতেছে, এটার জন্য আছে, প্রোডাক্টের যে প্যাকেজের উপরে যেটা থাকে সেটা আছে, ফোন ডিভাইসের জন্য আছে, অনেক কিছু এখানে আছে। তো এক একটা কাজ, এক একটা ডিজাইন তো এক এক পারপাসে ইউজের জন্য, তো আপনার কাজটা কোন পারপাসে ইউজ হবে সেই অনুযায়ী আপনি এখানে এসে মক আপ খুঁজবেন।
সাপোজ আপনি একটা লেবেল ডিজাইন করতেছেন, একটা সাপোজ একটা সসের বোতলের লেবেল ডিজাইন করতেছেন, তো আপনি একটা এরকম কাঁচের বোতল এসে খুঁজেন, সসের বোতল টোতল এই টাইপে এসে খুঁজেন, এসে এখানে হয়তো পেয়ে যাবেন, তো আপনার ডিজাইনটা সেটার মধ্যে ইনক্লুড করে দিবেন। ওয়েবসাইট চাইলে এগুলো কিছু নেওয়া যেতে পারে, এটা আসলে ইউআই কিট ছিল, সবই পাবেন এখানে। আরেকটা সাইট অথবা সার্চ করে নিতে পারেন, এখান থেকে সার্চ করলে পাওয়া যাবে। আরেকটা সাইট, এটা তো সব ফ্রি না, কিন্তু ফ্রিও আছে এবং অনেক সুন্দর সুন্দর ফ্রিও আছে এখানে, পিক্সডেন ডিন লিখে ফেলছি, এখানেও পাওয়া যাবে। পিক্সডেন এর ছবি পাওয়া যাবে না, এখানে আসলে এরকম মকআপই পাওয়া যাবে, এগুলো নিলে হবে না, এগুলো হয়তো ফ্রি না, প্রিমিয়াম বলতেছে তাই না, ফ্রিতে যে আমি কি পাবো, আমাদের যে ফ্রি যেগুলো দেওয়া আছে সেগুলো পাওয়া যাবে, ফ্রিগুলোও সুন্দর। ব্রাউজ করে দেখে নিতে পারবেন এগুলো, আমি বোধহয় এখান থেকে ডাউনলোড করছিলাম বেশ কয়েকটা, এগুলো একটু দেখে নেবেন, যখন যেটা লাগতেছে সেটা ডাউনলোড করে নেবেন, অথবা আপনার যখন যে পারপাস লাগতেছে, আপনার হয়তো একটা বিজনেস কার্ডের জন্য মকআপ লাগবে, তো এখানে এসে আপনি ভালো পেলেন না, গুগলে সার্চ করবেন ফ্রি ডাউনলোড মকআপ, বিজনেস কার্ড মকআপ, বিভিন্ন সাইট ফ্রি সাইট আসবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। বিহান্সে অনেক সময় পাওয়া যায়, অনেকে ফ্রি তুলে দেয় পিএইচডি মকআপের পিএইচডি, সেখান থেকে নিতে পারেন। এই দুটো সাইটের নাম লিখে নিলে হবে। আর এই কাজটা কি করা সম্ভব, যে কাজটা দেখালাম সোজা, কিন্তু সেম প্রসিডিউর, জাস্ট ধরে রিপ্লেস করে দিয়ে সেভ করে দিলে চলে আসবে। এটা কি প্র্যাকটিস করবেন নাকি? এটা আচ্ছা, এখানে কি হচ্ছে, এটার কালার আসছে কি একটু কফি কালার আসছে না? এটা কিছু রেস্ট্রিকশন আছে খুব সম্ভবত, আমি শিওর না, একটু দেখে নেই। ডিজাইনটা আমাদের ডিজাইনটা ইনক্লুড করলে বোঝা যাবে, গাইড আছে, গাইডটা হাইড করে দিচ্ছি। আমাদের ডিজাইনটা কপি করাই ছিল ক্লিপবোর্ডে, আমি পেস্ট করলাম, মোটামুটি এইটুকু নিলাম, এন্টার করে দিয়ে এটা হাইড করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। সেভ এখান থেকে করতে দিচ্ছে না, এটা হয়েছে কিনা আসছে, দেখেন কালারটা দেখেন, আমার কি ডিজাইন এই কালার ছিল? এখানে কি করতেছে, যা দিবেন সব এই কালার চলে আসবে, এখানে সেটা করে দিছে, সম্ভবত একটা কালার ওভারলে আছে, কালার ওভারলেতে এই কালারটা দিয়ে রাখা আছে তাই না, এই কালারটা যদি আমি হাইড করে দিচ্ছি পাওয়াই যাচ্ছে না, এটা একটা ইস্যু তৈরি করে রাখছে তারা। তো এই জিনিসটা কি করে রাখছে, এই কালারটা দিয়ে রাখছে, এটার অর্থ হচ্ছে যে কালারই দেই না কেন, কিছু কিছু মকআপ এরকম দেখবেন, আর একটা মকআপ আছে এরকম, ওইখান থেকে চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, এই একটা থ্রি ডি মকআপ আছে, এখানে যা আসবে সব গোল্ডেন কালার আসবে, যা দিব ইনপুট সব গোল্ডেন কালার, সেভ করে দিচ্ছি, এখানে এসে কি পাচ্ছি, গোল্ডেন কালার পাচ্ছি, মানে এখানে দেয়া আছে। তো এরকম ব্যাপারটা, এবার কি বুঝতে পারছেন সবাই? এটা ভাই রেকর্ডের কিছু না, এটা দেখলেই বুঝবেন, দেখেন একটা একটা করে কার্ড স্ট্যাকের মতো সাজানো আছে, স্ট্যাক করে সাজানো আছে, একটা একটা করে আমি হাইড করতেছি, একটা একটা করে চলে যাচ্ছে দেখেন, কিন্তু সবগুলো কার্ড কি সেম ডিজাইন না, সেম জিনিস না? আমরা যখন স্মার্ট অবজেক্ট দেখছিলাম তখন কি একটা জিনিস দেখছিলাম, যে স্মার্ট অবজেক্ট যদি আমি ডিরেক্ট কপি নিয়ে যাই, তো এই একটা স্মার্ট অবজেক্টে চেঞ্জ করলে সবগুলো স্মার্ট অবজেক্টে চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটা দেখছিলাম না? এখানে সেই সুবিধাটাই নেওয়া হয়েছে, আমি একটা কার্ডে মকআপ করব, নিচের সবগুলা সবগুলাতে চেঞ্জ হয়ে যাবে। একটা উদাহরণ দেখাই, তার জন্য একটা কার্ড বের করে রাখছে, মানে সবগুলো কার্ডে আমার চেঞ্জ করার দরকার নাই, আদার কার্ডসগুলো আমার ধরার দরকার নাই, শুধু এই ফ্রন্ট কার্ডে আমি যদি চেঞ্জ করি, সাপোজ চেঞ্জটা এরকম ফাঁকা করে দিয়ে সেভ করে দিব, এখন কি হচ্ছে, একটা কার্ড তো চেঞ্জ হয়েছেই, আদার কার্ডসগুলো কি হচ্ছে, এগুলোও একসাথে চেঞ্জ হয়ে গেছে, বুঝা যাচ্ছে ব্যাপারটা? কি করলাম আমি তো দেখালামই,
মানে আমি একটা জায়গায় আমি চেঞ্জ করতেছি পুরো জায়গা, মানে অন্যান্য যে কার্ডগুলো আছে সবগুলোতে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখেন আমি যদি এগুলো নিয়ে আসি আবার সেভ করে দিচ্ছি, মানে আমি বলতে চাচ্ছি আমি যখন আমার নিজের বিজনেস কার্ডটা এখানে নিয়ে আসবো তখন একটাতে যদি আমি চেঞ্জ করে দেই, চেঞ্জ করে সেভ করে দেই, তো বাকি নিচেরগুলো যেগুলো আছে সব এগুলোতেও আমার ওই আমার কার্ডটা চলে আসবে। ব্যাকসাইডের কার্ডের জন্য সেম অবস্থা, এখানেও যদি একটাতে চেঞ্জ করে দেই, এই ব্যাক কার্ডটা যদি চেঞ্জ করে দেই বাকিগুলোতেও চেঞ্জ হয়ে যাবে। এখানেও কয়েকটা কার্ড আছে সাজানো, আদার কার্ডস, এখানেও চারটা কার্ড আছে, উপরে কার্ড ছিল দেখেন। আচ্ছা এই ছিল ব্যাপার, তো এই কাজটা আপনাদের করতে হবে। আমি পুরো প্রসিডিউরই বলে দিলাম, কিন্তু কি করবেন এখানে এসে যে ফ্রন্ট সাইডের কার্ডটা আছে, ফ্রন্ট সাইডের কার্ডটাতে এসে জাস্ট ক্লিক করে নিয়ে এগুলো হাইড করে দিয়ে আপনার ডিজাইনটা এখানে বসায় সেভ করে দিবেন, এখানে চলে আসবে। আবার ব্যাক সাইডের কার্ডে এসে ব্যাক কার্ডাতে ডাবল ক্লিক করে এসে এই জায়গাটাতে সব হাইড করে দিয়ে আপনার ডিজাইনটা ইনক্লুড করে দিয়ে সেভ করে দিবেন, এখানে চেঞ্জ হয়ে যাবে। তারপরে কী করবেন এখন এটা, তখন কী হবে আপনার বিজনেস কার্ডের প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবেন, এখানে এটা পিএইচডি সেভ করে সবাই আইডি দিয়ে সেভ করে জমা দেবেন। বুঝতে পারছেন সবাই? এটা তো 5 মিনিট লাগবে।